আটক হওয়ার এদিন পাছতে বিশেষ আদালতত হাজির ১৯জনকৈ রাজপত্রিত বিষয়া। পানবজার আরক্ষী থানা, পানবজার মহিলা আরক্ষী থানা আর কাহিলিপাড়ার আরক্ষীর বিশেষ শাখার পর আদালতত হাজির করা হয় এই ডাক লগা বিষয়াসকল। ১৪ দিনের আরক্ষীর জিম্মাত দিয়ার বাবে আবেদন আরক্ষীর, পিছত আরক্ষীয়ে বিচরা ধরনেই আদালতে ১৪ দিনের আরক্ষীর জিম্মাত দিয়ে ১৯জন রাজপত্রিত বিষয়া। এতিয়া চলিব নিরন্তর জেরা। এপিএসসি কেলেঙ্কারিত এ পর্যন্ত আটক ৬৩জন রাজপত্রিত বিষয়া। এপিএসসির কর্মচারী আর দালাল ৫জন আটক। আটক এপিএসসির অধ্যক্ষ রাকেশ পাল, আটক এপিএসসির ২ সদস্য সামেদুর রহমান আর বহন্ত দলে। সাম্প্রতিক সময়ত এই ১৯জন বিষয়ার ২গৰাকী বিষয়া বিশেষভাবে চর্চিত হয়েছে। এগৰাকী সাংসদ আর পি শর্মার জিয়রী পল্লবী শর্মা আর আনগৰাকী সুৰঞ্জিতা হাজরিকা। এ সময়ত সুৰঞ্জিতা হাজরিকা আছিল এইচ এস বি সি ব্যাংকর কর্মচারী। সুৰঞ্জিতা মহানগরীর ভয়াগড় শাখাত আছিল জনসম্পর্করক্ষী বিষয়া। সেই সূত্রে বহু প্রভাবশালী লোকের সংস্পর্শলৈ আহিছিল সুৰঞ্জিতা। রাকেশ পালেরও আছিল ঘনিষ্ঠতা। রাকেশ পালর এখন জব্দ এটিএম আছিল এই এইচ এস বি সি ব্যাংকর। হয়তো সেই সূত্রে বহু কাম করে দিয়ার বাবে সুৰঞ্জিতালৈ রাকেশ পালর উপহার আছিল এটা দ্বিতীয় চাকরি। সুৰঞ্জিতা প্রথমে ডিব্রুগড়ের দ্বিতীয় নিযুক্ত। ইপিনে সুৰঞ্জিতার এগারী আই এ এস বিষয়ারে ঘনিষ্ঠতা। এপিএসসি কেলেঙ্কারির ঘটনাক্রমত আটক হল দ্বিতীয় প্রসেনজিৎ ঘোষ। তেতিয়াই আই এ এস বিষয়াগুলিয়ে প্রভাব ঘটুয়াই দ্বিতীয় হিসাবে গুয়াহাটিলে আনে সুৰঞ্জিতাক। ভিডিও জার্নেলিস্ট হিমানর হৈতে বিচিত্র রাজবংশী আর নীলকমল কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।